বলতেছেন, এই যে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মানে দুনিয়ার 300 মানুষ খুন করে ফেলেছে বলছেন আপনারা, এই মোল্লা সাহেব তো ইউনিভার্সিটি পড়তেন, এটা আমরা বলছি, এটা বলছেন কেন? মসজিদে বক্তৃতা করতেন 73-4-এ, আমরা বলছি না, সাক্ষীরা এসে বলছে, যাই হোক 73-তে বক্তৃতা করতেন, তিনি হলে বক্তৃতা করতেন ইয়ের মসজিদের মধ্যে প্রতি শুক্রবার বক্তৃতা করতেন, তখন ওই কেউ তো অভিযোগ করেন যে মোল্লা সাহেব এত নভেম্বরে তিনি ভর্তিছেন ইউনিভার্সিটিতে 72 নভেম্বরে ভর্তিছেন, 73-74-এ ওনাকে বক্তৃতা করে বেড়াচ্ছেন, আপনি যেটি বলছেন যে তখন তো কেউ এই অভিযোগ তোলেনি, আপনি কি মনে করেন তার মানে কাদের বিরুদ্ধে মোল্লার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ গুলো তোলা হচ্ছে সেগুলো সব ভুল অভিযোগ? আপনি কি মনে করছেন? আমার যে সমস্ত রিপোর্ট আসছে পত্রিকায় এটা আরোপ করা হচ্ছে, আপনি 71 সালে নিশ্চয়ই আপনি জন্মগ্রহণ করেছেন এবং সেই সময় যারা আপনার অভিভাবকরা ছিলেন এবং আশেপাশে যারা ছিলেন, আপনি আপনি কি মনে করেন, আমি একদম ব্যক্তিভাবে ব্যক্তিগত ভাবে আপনার মতামতটা জানতে চাই, আপনি কি মনে করছেন যে এই অভিযোগ গুলো সব মিথ্যা বানোয়াট? প্রথম কথা হচ্ছে যে 71 সালে খুন খারাপি হয়েছে, ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে, ব্যাপারে সন্দেহের ব্যাপার কথা নয়, আমাদের এলাকাতে আমি দেখেছি বাড়িগুলো পড়ানো হয়েছে, কথা সত্য কথা এই কথা করেছে, কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে জেনারেল ফর্মে কথা সত্য, ওই ব্যক্তি করেছে কিনা এটা তো আলোচনার সাপেক্ষ এবং আমি আপনার ব্যক্তিগত একটি মতামত জানতে চাচ্ছি, যদি আপনি সরাসরি প্রশ্নের উত্তর দিন, আপনি কি মনে করেন যে কাদের মোল্লার বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো আনা হচ্ছে তার সবগুলো মিথ্যা এবং বানোয়াট? আমি বলছি না যে মানে আমার প্রশ্নের জবাব না, কিন্তু আমি জবাব পাচ্ছি না, আই এম কনফিউজ রিয়েলি, এই অর্থে কনফিউজ যে যে লোকটি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সে বক্তৃতা করে বেড়াচ্ছে এই সময় একটি অভিযোগ তোলা হয় না, এত মার্ডার করার পরে অর্থাৎ আপনি মনে করছেন মিথ্যা এবং বানোয়াট? এটা কনফিউজড, আপনি আপনি খুব নিশ্চিত না? আমি নিশ্চিত না, এটা পাই ডক্টর কাদের, আমি একটি প্রশ্ন রেখে আপনার কাছে যেতে চাই, আপনি বলছেন যে আপনাদের এই শুক্রবারের যে আপনাদের যে বিক্ষোভ ছিল, প্রতিবাদ ছিল, সেটি ছিল একেবারেই আলেম ওলামাদের এবং অহিংস, কিন্তু আমরা জানি যে কাঁটাবন মসজিদ থেকে পুলিশ দুজন পাকিস্তানি জঙ্গিকে আটক করেছেন, তার আন্দোলনরত ছিলেন, তো এরা কোথা থেকে আসলেন অনুপ্রবেশকারী, এরা কোথা থেকে আসলেন? আমি একটা কথা দুঃখ শুনে বলতে হচ্ছে, যে ছেলেটিকে অ্যারেস্ট করেছে কেমন কেমন এই যে কি আলম, নূর আলম ছেলেটার নাম, সে হচ্ছে ব্রিটিশ নাগরিক বাংলাদেশে তার বাড়ি, কথা মনে রাখতে হবে, এবং উনি বিখ্যাত পীর, উনি আমার এলাকায় বাড়ি, তার বিখ্যাত পীরের ছেলে, উনি উনি আসছিল এখানে নামাজ পড়তে, তাকে আপনার মানেছেন পাকিস্তানি, মানেছেন জঙ্গি, তো এটা আনফর্চুনেট কথা বলছি, এটি আপনি একজনের কথা বললেন, আরেকজন আরেকজন আমি তো ছবি দেখি না, কিন্তু আনোয়ার আহমেদ ছবি আমি দেখেছি, আরেকজনকে তো বলা হচ্ছে তিনি পাকিস্তানের না, ওই তো যে মেন ব্যক্তি তাকে ফোকাস করলেন সেই পাকিস্তানের না, সে হলো বাংলাদেশি এবং সিলেটি বাড়ির, তার দুজনই পাকিস্তানি, সরকার থেকে দুজনকেই পাকিস্তানি নাগরিক বলে তাদের 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 নাগরিকত্বের পরিচয় বলা হচ্ছে, তার এলাকায় একটা সম্মেলন ছিল, এই সময় সে বাড়িতে আসছিল। পরে কয়েকজন মুসল্লিকে আটক করে পুলিশ, আটককৃতদের দাবি তারা ব্রিটিশ নাগরিক, ইসলাম রক্ষায় যে কোনো নির্যাতন মেনে নিতে প্রস্তুত তারা। লন্ডন থেকে এসেছি, বাংলাদেশের নাস্তিক মুরতাদরা ইসলামকে খতম করতে চায়, তার প্রতিবাদে ব্রিটিশ নাগরিক, আমাকে মারা হয়েছে, আমার টুপি ফেলে দেওয়া হয়েছে, আমার পাগড়ি ফেলে দেওয়া হয়েছে, পাঞ্জাবি ফেলা হয়েছে, আমাকে মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, আমাকে মারতে যাচ্ছেন হাত ফেলে, আমি সিলেটের শাহজালালের উত্তর শুনি, আমি আমি কাউকে ভয় করি না, আমি শাহজালালের উত্তর শুনি, আমাকে মারতেন মারেন অসুবিধা নাই, আমি মরবো মরবো, আমি মরবো মরবো, মরার জন্য প্রস্তুত, মারেন আরো মারেন, আমাকে রক্তাক্ত করেছেন আরো মারেন মারেন, আপনারা মারেন, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমার সাথী। আর এর বিষয় এরপর বিষয় হচ্ছে যেটা আমরা বলছি যে আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছে, আমি আগে বলেছি দুটো দাবি আমাদের ছিল,
উনি যে দাবি আজকে বলেছেন আমাদের কথা যে আমাদের কোনো কিছু বলিনি আমরা ওনাদের ছয় দফা দাবি আছে ডক্টর কাদের আমি দুঃখিত আমাকে বারবার বলছেন যে আমাদের আর সময় নেই এখন সাম্প্রদায়িক রাজনীতি বলতে ওনারা কি বোঝাচ্ছেন ওনারা যে তারা এটা বলে ওনারা এটি বারবারই বলেছেন যে ডক্টর কাদের এটা ওনারা বারবারই বলেছেন যে এই সাম্প্রদায়িক রাজনীতি বিশেষ করে জামাত ইসলামের বিরুদ্ধে আমাদের হাতে আর সময় নেই ডক্টর কাদের আমি অত্যন্ত দুঃখিত আমাকে শেষ করে দিতে হচ্ছে দর্শক আমি অত্যন্ত দুঃখিত শুভরাত্রি আপনাদেরকে একাত্তর মঞ্চ থেকে বিদায় নিচ্ছি মুহূর্তে